করোনায় মৃত্যু তেষট্টি শনাক্ত সাত হাজার ছশো ছাব্বিশ লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার সারা দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও তেষট্টি জনের এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো নয় হাজার চারশো সাতচল্লিশ জনের গত চব্বিশ ঘন্টায় করোনা শনাক্তের হার বাইশ দশমিক দুই শতাংশ নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও সাত জনের শরীরে বুধবার স্বাস্থ্য দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ছ লাখ উনষাট হাজার দুশো আটাত্তর জনের গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে তিন হাজার দুশো ছাপ্পান্ন জন এ নিয়ে মোট সুস্থ হল পাঁচ লাখ একষট্টি হাজার ছশো উনচল্লিশ জন উল্লেখ্য দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের আট মার্চ এর দশ দিনের মাথায় আঠারো মার্চ প্রথম মৃত্যুর খবর আসে